Assalamualaikum. I'm Mohammad Rabir Kurem Rubel, human potential trainer, and of course your English trainer. Today we will learn how to ask a question, and simply that questions will be the answer only yes or no. Ajke amra je lesson ta shikbo ei lesson er maddhome khub shohojei apne ha bodok othoba na bodok proshno korbo. এবং অ্যানসারটা হবে সিম্পলি হ্যাঁ অথবা নাতে খুব সহজ এবং খুব সহজে আমরা সুন্দরভাবে অনেকগুলো আমরা কথা বলতে পারবো আজকে লেসনের মাধ্যমে যারা ইংরেজি শিখতে আগ্রহী অথবা মনে করেন যে ইংরেজি শেখাটা অনেক কঠিন একটা সাধ্য অনেক কঠিন একটা ব্যাপার তাদের জন্য দিস ইজ ভেরি গুড নিউজ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজে সেই ভয় অথবা ভীতিটা কিন্তু আপনারা কাটাতে পারবেন বন্ধুগণ আমার আপডেট ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যারা শিখতে আগ্রহী আপনাদের আশেপাশে যে মানুষগুলো আছে অথবা আপনাদের যে বন্ধুরা আছে যারা শিখতে আগ্রহী তাদেরকে জানানোর জন্য শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো এবং ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো আজকে আমরা যে ফর্মে আমরা যেটা শিখব সেই ফর্মটা হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব সাবজেক্ট এবং মেন ভার্ব ব্যবহার করে আমরা কিন্তু হ্যাঁ বোধক অথবা না বোধক প্রশ্ন আমরা করতে পারবো খুব সহজেই তো চলুন দেখা যাক আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করি এবং কি ধরনের সিচুয়েশনে আমরা এই কথাগুলো বলি সিম্পলি আমরা বাংলা যখন কথা বলি তখন দেখবেন প্রশ্নটা আমরা দুই ভাবে করি একটা হচ্ছে আমার প্রশ্নের মধ্যে কোনো অ্যান্সার থাকে না অর্থাৎ যেমন ধরুন আপনি কোথায় যান এর মধ্যে কিন্তু কোনো অ্যান্সার নেই আপনি অর্থাৎ অ্যান্সারটা কোশ্চেনটা আপনি থ্রো করলেন আপনি জানতে চাচ্ছেন যাকে আপনি প্রশ্ন করছেন তার কাছ থেকে সে কিন্তু কমপ্লিটলি আপনাকে অ্যান্সারটা করবে বাংলা ভাষায় একটু খেয়াল করবেন আমরা আরেকভাবে প্রশ্ন করি যে প্রশ্নের মধ্যে অ্যান্সারটা আপনি করে দিচ্ছেন হ্যাঁ যাকে আপনি প্রশ্ন করছেন আপনি শুধু জানতে চান তার কাছ থেকে ইয়েস অথবা নো ঠিক আছে যেমন ধরুন তুমি কি ভাত খেয়েছো আপনি কিন্তু প্রশ্ন করছেন প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে আসছে তুমি কি ভাত খেয়েছো দ্যাটস মিন যাকে আপনি প্রশ্ন করলে সে কিন্তু শুধুমাত্র অ্যান্সার করবে ইয়েস অর নো ঠিক আছে ফর এক্সাম্পল তুমি কি খেলেছো আপনি কিন্তু প্রশ্ন করছেন এবং অ্যান্সারটা কিন্তু ওর মধ্যে কিন্তু চলে আসছে সুতরাং এই ধরনের বাক্য যখন আমরা তৈরি করব তখন আমরা এই লেসনের মাধ্যমে খুব সহজে আমরা সেই বাক্যটা আমরা তৈরি করতে পারবো যেমন ধরুন তুমি তুমি কি খেলো যদি আমি একটা প্রশ্ন করি তুমি কি খেলো তাহলে বন্ধু খুব সহজে কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো হ্যাঁ আমি খেলি অথবা হ্যাঁ আমি খেলি না সিম্পলি হ্যাঁ আমি খেলি অথবা আমি খেলি না সো যদি বলি তুমি কি খেলো সো যদি আমি বাক্য তৈরি করি তা বাক্যটা কেমন হবে ডু ইউ প্লে একটু খেয়াল রাখবেন আমি ডুটাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি কেন কারণ আমার যে ফর্মটা আছে তুমি খেলো এই ফর্মটা খেয়াল করবেন ইউ প্লে অর্থাৎ ডু ফর্মের অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা বাক্য তৈরি করেছি সুতরাং এই বাক্যে যখন আমরা প্রশ্ন তৈরি করতেছি তখন কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে কিন্তু আমরা ডু অথবা ডাজ ইউজ করব ঠিক আছে তো ডু কখন ইউজ করতেছি যখন আমার সাবজেক্টটা কিন্তু এর আগে আমরা শিখেছিলাম আই ইউ উই দে এই সাবজেক্টগুলো যখন হয় তখন আমরা ডু ব্যবহার করব আর যখন ডাজ ব্যবহার করব কখন আমরা হেল্পিং ভার্ব হিসাবে যখন আমার সাবজেক্টটা হয়ে যাবে হি অথবা শি অথবা ইট অথবা রহিম অথবা কোন নাম ঠিক আছে সো হেল্পিং ভার্বটা ডিপেন্ড করবে আপনি কোন ফর্মে আপনি বাক্যটা তৈরি করছেন টোনের উপরে ডিপেন্ড করে যেমন যদি এই প্রশ্নটা করা হয় তুমি কি খেলো তুমি কি খেলো দেখুন টোনটাকে একটু ডিফারেন্স সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু হয় বা যে যিনি আপনাকে প্রশ্ন করছে সে আপনি জানতে চাচ্ছে ব্রডলি অর্থাৎ তুমি কি খেলো ফুটবল খেলো ক্রিকেট খেলো ক্যারমবোর্ড খেলো কখন লাইক দিস বা যদি এই টোনটা যদি এমন হয় তুমি কি খেলো মানে ইয়েস অর নো তুমি খেলো অর খেলো না দ্যাটস ইট সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্মল থিংস বাট দিস আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস সো ইফ উই আস্ক এনিওয়ান তুমি কি খেলো সো ডু ইউ প্লে তুমি কি খেলো অ্যান্সার যদি হ্যাঁ বোধক অ্যান্সার হতে পারে অথবা না বোধক অ্যান্সার হতে পারে যদি হ্যাঁ বোধক অ্যান্সার হয়
অ্যানসার হবে হ্যাঁ আমি খেলি, ইয়েস আই প্লে। অথবা আমরা এইটাকে অ্যান্সারটা আমরা একটু আরেকটা ভাবে করতে পারি, সিম্পলি ইয়েস বা হ্যাঁ, সিম্পলি ওকে। অথবা আরেকটু যদি পোলাইটলি ভাবে বলি আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই, দ্যাটস মিন ইয়েস অফ কোর্স। সো আমরা কিন্তু একটা অ্যান্সার, একটা হ্যাঁ বোধকের অ্যান্সারটা কিন্তু আমরা কয়েক ভাবে কিন্তু আমরা করতে পারি, ওকে। সো যদি আমি নেগেটিভ প্রশ্নটাই করি, দেখুন প্রশ্ন হ্যাঁ বোধক অথবা না বোধকের দুই ভাবে আমরা প্রশ্ন হয়, অর্থাৎ পজিটিভ কোশ্চেন হতে পারে, তার অ্যান্সার পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, অথবা প্রশ্নটা হতে পারে নেগেটিভ, তার অ্যান্সার হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ। তো আমরা ফার্স্ট যেটা শিখলাম পজিটিভ কিভাবে কোশ্চেন করতে হয়, এবং এখন আমরা জানবো কিভাবে নেগেটিভ প্রশ্ন করতে হয়, অর্থাৎ তুমি কি খেলো না, যদি তুমি খেলো এটাকে যদি আমি কোশ্চেন করি নেগেটিভ কোশ্চেন, তুমি কি খেলো না, অ্যান্সার হতে পারে নো আই ডোন্ট প্লে, না আমি খেলি না। সো নো আই ডোন্ট প্লে, না আমি খেলি না। অথবা আমি অ্যান্সার করতে পারি সিম্পলি না, আপনাকে প্রশ্ন করা হলো তুমি কি খেলো না, অ্যান্সার না, দ্যাটস ইট সিম্পলি। অথবা বলতে পারি না অবশ্যই না, নো অফ কোর্স নট, ঠিক আছে। সো পজিটিভ কোশ্চেন পজিটিভ অ্যান্সার, পজিটিভ কোশ্চেন নেগেটিভ অ্যান্সার, নেগেটিভ কোশ্চেন পজিটিভ অ্যান্সার, নেগেটিভ কোশ্চেন নেগেটিভ অ্যান্সার। আমরা এই ক্রাইটেরিয়াতে আমরা সচরাচর হ্যাঁ বোধক প্রশ্নগুলো আমরা করে থাকি। যদি সিম্পলি আরেকটা প্রশ্ন করি, এটা মনে রাখবেন আমরা যে ফর্মে কথা বললাম, আমি কিন্তু বারবার আপনাকে বলছি, আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, ডু ইউ প্লে, এখানে ডু কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছে, কেন, বিকজ ফর্মটা ছিল ডু ফর্ম, অর্থাৎ তুমি খেলো, যদি ট্রান্সলেট করি আমরা সে ট্রান্সলেটটা কিন্তু হয় ইউ প্লে। সো ইউ প্লেটা কোন ফর্মে ছিল বন্ধুগণ, আমাদের আমাদের ছিল ডু ফর্মে, দ্যাটস ওয়াই এখানে আমরা ব্যবহার করেছি হেল্পিং ভার্ব হিসাবে ডু। এখানে আরেকটা ফর্ম আমরা শিখেছি বর্তমানকালে কথা বলার সময় এম ইজ আর ইউজ করতে হয়, নিশ্চয়ই আপনার মনে আছে। তো সেটা যদি আমরা এভাবে প্রশ্ন করি, তুমি কি খেলিতেছো, মানে সে বর্তমানে খেলছে তাকে প্রশ্ন করছে তুমি কি খেলিতেছো, সো যদি আমরা এটাকে ট্রান্সলেট করি কি হবে, আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং, জিজ্ঞেস করছে তুমি কি খেলিতেছো, সে যদি পজিটিভ অ্যান্সার করে সে বলবে হ্যাঁ আমি খেলিতেছি, ইয়েস আই এম প্লেইং, অথবা সিম্পলি সে বলতে পারে হ্যাঁ, দ্যাটস মিন ইয়েস। অথবা সে আরেকটু সুন্দরভাবে বলার চেষ্টা করে পোলাইটলি বা একটু অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ইয়েস অফ কোর্স। অথবা যদি সে না বলে নো, না অবশ্যই না, নো অফ কোর্স নট, ওকে। সো সিম্পলি আমরা অ্যান্সারটা আমরা এইভাবে করতে পারি। নেগেটিভের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, যদি প্রশ্নটা নেগেটিভ হয় তো সেক্ষেত্রে প্রশ্নটা এমন হতে পারে তুমি কি খেলিতেছো না, তুমি কি খেলিতেছো না। যদি আমি ট্রান্সলেট করি, এখানে মনে জিনিসটা হচ্ছে আমরা দুই ভাবে কথাটাকে বলতে পারি অথবা লিখতে পারি, এক হচ্ছে আরেন্ট ইউ প্লেইং, আরেন্ট ইউ প্লেইং, অথবা আর ইউ নট প্লেইং। এটা তো খেয়াল রাখবেন যখন আরেন্ট অর্থাৎ আর প্লাস নট একসঙ্গে আমি উচ্চারণ করবো সেই উচ্চারণটা হয় আরেন্ট, ওকে, আরেন্ট ইউ প্লেইং। যদি এটা আমি ভেঙে বলি সেক্ষেত্রে কিন্তু একটু ডিফার হয়ে যায়, যেমন আর ইউ নট প্লেইং, অর্থাৎ আর এর পরে হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট চলে আসে, সাবজেক্টের পরে কিন্তু নট বসে, এটা একটু খেয়াল রাখবেন। যদি আপনি সচরাচর স্পোকেনের সময় এভাবে বলা হয় না, স্পোকেন ল্যাঙ্গুয়েজের সময় আমি কথা বলি আর ইউ নট প্লেইং আমরা বলি না, সচরাচর বলা হয় আর ইউ প্লেইং, মানে এটাকে একসঙ্গে বলা হয়, বাট দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে, জাস্ট আপনাকে জেনে রাখলে আপনার জন্য বেটার। তো যদি আমি অ্যান্সার করি হ্যাঁ আমি খেলতেছি, ইয়েস আই এম প্লেইং, ইয়েস আই এম প্লেইং, যদি অ্যান্সারটা হয় এরকম হ্যাঁ সিম্পলি ইয়েস, যদি আমি আরেকটু সুন্দরভাবে বলি হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স, ইয়েস অফকোর্স, এক্ষেত্রে ইয়েস অফকোর্স আই এম প্লেইং ব্লক দরকার নেই, কারণ প্রশ্নটাই সে আপনি করেছে তুমি কি খেলিতেছো, আপনি শুধু অ্যান্সারটা করছেন ইয়েস অফকোর্স। যদি আরেকটা আমরা প্রেজেন্ট ফর্ম সরি আমরা বর্তমান কালে আমরা আরেকটা ফর্মে কথা বলা শিখেছিলাম, সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে। যারা আমার এই চ্যানেলটাকে নিয়মিত ফলো করেন তারা আমার কথাগুলোকে বুঝতে আপনাদের সুবিধা হবে, আর আমাদের চ্যানেলটাকে যারা নিয়মিত ফলো করেন না তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটাকে ভিজিট করুন। আমি এখানে সম্পূর্ণ কোর্স আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, যেখান থেকে একদম বিগিনার যে একদম কথা বলতে পারে না সেও যদি ইংলিশ স্পোকেনটা করতে পারে, তার জন্য একদম বিগিনিং থেকে লেসন ওয়ান থেকে আপ টু স্টেপ বাই স্টেপ লেসনগুলো আপনাদের সামনে আসবে। তো যারা আসলেই ইংলিশে কথা বলতে চান,
যারা মনে করেন যে হ্যাঁ ইংলিশটা আপনাদের জন্য খুবই প্রয়োজন, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো চ্যানেলটিকে ফলো করেন উইদাউট এনি মানি, উইদাউট এনি কস্ট, ইউ জাস্ট ফলো দ্য লেসন, ইউ উইল লার্ন সামথিং ফ্রম মাই চ্যানেল, আই হোপ সো। সো আমরা একটা ফর্ম শিখেছিলাম হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে। তো এই প্রশ্ন যদি আমরা এইভাবে করি, তুমি কি খেলেছো, তুমি কি খেলেছো, মানে কিছুক্ষণ আগে তুমি খেলেছো কিনা জিজ্ঞেস করছে, সো তুমি কি খেলেছো, হ্যাভ ইউ প্লেড, হ্যাভ ইউ প্লেড, ফর্মটা নিশ্চয় আপনার মনে আছে, ফর্মটা হলো হ্যাভ অথবা হ্যাজ, হেল্পিং ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম। তো যদি অ্যান্সার হয় হ্যাঁ আমি খেলেছি, ইয়েস আই হ্যাভ প্লেড, যদি সিম্পলি অ্যান্সার হয় হ্যাঁ ওকে ইয়েস, যদি আমি আরেকটু সুন্দরভাবে বলার চেষ্টা করি সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স। যদি এটাকে আমি নেগেটিভ ভাবে প্রশ্ন করি, হ্যাঁ তো নেগেটিভ ভাবে প্রশ্ন করলে কি হবে, তুমি কি খেলছো না, মানে সে কি খেলছে কিনা জানতে চাচ্ছে, তুমি খেলছো না। আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলার সময় কিন্তু দুটো ভাবে আমরা কথা বলি। সো যদি প্রশ্ন হয় তুমি কি খেলছো না, কি হবে, হ্যাভেন্ট ইউ প্লেড। যদি আমি এটাকে একটু ভেঙে বলি, যেটা একটু আগে বললাম, হ্যাভ ইউ নট প্লেড। অ্যান্সার যদি হয় পজিটিভ ইয়েস বলবেন, যদি অ্যান্সার হয় নেগেটিভ তাহলে না বলবেন। যদি বলি হ্যাঁ আমি খেলেছি, ইয়েস আই হ্যাভ প্লেড, যদি অ্যান্সার হয় না আপনি বলবেন নো আই হ্যাভেন্ট প্লেড। যদি আর একটু সুন্দরভাবে বলি আমরা বলতে পারি নো অফকোর্স নট। তাহলে আমরা বর্তমানকালে আমরা তিনটা ফর্মে আমরা কথা বলে শিখেছিলাম, আমরা বর্তমানকালে তিনটা ফর্মে প্রশ্ন করতে গেলে আমরা দুই ভাবে আমরা প্রশ্ন করা যায়। একটা হচ্ছে যে কোনো প্রশ্ন আপনি ইন ডিটেল জানতে চাচ্ছেন, ঠিক আছে, বিশেষ করে ওয়ার্ড দিয়ে আমরা যখন প্রশ্ন করি এবং আরো কিছু প্রশ্ন, আরো প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রশ্ন তৈরি করা যায়, আমরা অলরেডি শিখে ফেলেছি, আমরা লেসন সিক্সে লেসন ফাইভে আমরা এগুলো শিখেছি। আজকে শিখলাম আমরা সিম্পলি যে কোনো একটা প্রশ্ন শুধুমাত্র অ্যান্সারটা ইয়েস অথবা নো, এই ফর্মে কিভাবে কথা বলা যায় বর্তমানকালে, মাইন্ড ইট বন্ধুগণ, বর্তমানকালে। তো আশা করি আপনারা লিসন, আমরা এই ভিডিওটাকে আপনারা এনজয় করেছেন বা এনজয় করবেন আশা করি, এবং যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং খুব শীঘ্রই আমাদের চলে আসবে নেক্সট লেসন। আনটিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।